সৌদারবের জেদ্দায় বাংলাদেশের মালিকানাধীন আহালা মহলের 18তম শাখার উদ্বোধন করা হয়েছে। জেদ্দা থেকে এয়ার নোমান জানান, শোরুমের উদ্বোধন করেন কুমিল্লা দাউদকান্দির কৃতি সন্তান মোহাম্মদ ডালিম। উপস্থিত ছিলেন সৌদি নাগরিক আহলা মহলের ও তার প্রতিষ্ঠানের সৌদি স্পন্সর আবদুল্লাহ আল আমরি। বিশেষ অতিথি ছিলেন গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ মনিরুদ্দিন, আশরাফ আলিম সহ প্রবাসী ব্যবসায়ীরা। সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মাম, বুরাইদা, মক্কা সহ বিভিন্ন অঞ্চলে ছোট বড় মিলে 2000-এর বেশি বাংলাদেশি মালিকানাধীন কাপড়ের দোকান রয়েছে। সেখানে কর্মচারী হিসেবে বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যাও।